আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আবার একটি সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেশে ফিরলেন তালেবানের রাজনৈতিক প্রধান আব্দুল গনি বারদা। কে এই তালেবানের প্রধান আব্দুল গনি বারদা? চলুন বন্ধুরা জেনে নিই। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গনি বারদারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা চলুন বিস্তারিত সংবাদে যাই। 20 বছর পর দেশে ফিরেছেন আফগানিস্তানের তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গনি বারদা। মঙ্গলবার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি আফগানিস্তানের কান্দাহার অঞ্চলে পৌঁছান, খবর বিবিসি। সিএনএন জানিয়েছে, মোল্লা বারাদার বেশ কয়েকজন উচ্চ পদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে কাতারের রাজধানী দোয়া থেকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশ্যে রওনা দেন। খবরে বলা হয়, আফগানিস্তানে 2001 সালে মার্কিন নেতাদের ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপপ্রধান মোল্লা বারাদার বিগত 20 বছরে আফগানিস্তানে পা রাখেননি। তালেবান ক্ষমতা নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংগঠনটির উপপ্রধান রাজনীতি মোল্লা বারাদার নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেতে পারেন মোল্লা ওমরের ছেলে ও তালেবানের সামরিক সর্বাধিনায়ক মোল্লা মোহাম্মদ ইয়াকুব। তবে দেশের নিয়ন্ত্রণ আমিরুল মোমিনিন হিবাতুল্লাহ আকন্দ জাদার হাতে থাকবে। তালেবান কাবুলে ঢোকার পর মোল্লা আব্দুল গনি বারাদার বলেছিলেন, এখন এই মুহূর্তটি তালেবানের জন্য একটি পরীক্ষা, এই সময় আমরা একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছি বলেন তিনি, কারণ এখন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে। বন্ধুরা এই ছিল সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের অবশ্যই এই বিষয়ে মতামত দিতে ভুলবেন না।